কোনো দোকান তো আমরা রেড করতে পারি না, কারণ গভর্নমেন্টও লালবাতি কেনে, অ্যাম্বুলেন্সও কেনে, হসপিটালও কেনে, সেটা নিয়ে আমাদের কোনো রেস্ট্রিকশন করা যায় না। লালবাতি পুলিশকে বলা আছে যে একটা লিস্ট পুলিশের কাছে দেওয়া আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে করেছে, মুখ্যমন্ত্রী ওই লিস্টটা অ্যাপ্রুভ করে বার করেছে, সেই লিস্টে যারা আছেন তারাই লালবাতি বা নীলবাতি কারা কারা করবেন তার স্পেসিফিক করা আছে। এর বাইরে করাটা বেআইনি, আইনি বেআইনিটা রক্ষা করাটা প্রশাসন এবং পুলিশের কাজ। এগুলো হচ্ছে যারা গুজরাটে ডাকাতি খুন করে, যারা দিল্লিতে রায়ট করে 52 জনকে খুন করে, যারা সারা দেশের জাঙ্গা করে বেড়াচ্ছে, তাদের এটা হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। হিন্দিতে একটা কথা আছে, চোরও কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর। আমাদের এখানে বাংলায় খুন খারাপি হয় না, বেশিরভাগই বিজেপির ক্লেম দেখা গেছে যে কোনো সাংসারিক বা জমি বা জামা আক্রান্ত কোনো গ্রামীণ ফিউড এটার ওপরে হয়েছে, এগুলোকে জোর করে আমাদের ওপরে বদনাম করানোর চেষ্টা করছে। যখন মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, যখন মানুষ বলেছে যে 200 কেন, একেবারে আর পার, এবার এখান দিয়ে বাংলা দিয়ে বিদায় নাও, তখন ওরা মানুষের সেই আদেশটাকে নিতে পাচ্ছে না, তাই বিভ্রান্ত করার চেষ্টা করছে, কখনো 356, কখনো খুন খারাপি এসব। বাংলার সরকার নিরপেক্ষ এবং সোশ্যাল জাস্টিস দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সোশ্যাল জাস্টিসে বিশ্বাস করে এবং সোশ্যাল জাস্টিস দেয়। হ্যাঁ, দু চারটে ঘটনা এমন হয় যেটা হাতে নয়, আগে জানা যায় না, কিন্তু তারপরেও সেটাকে একেবারে শক্ত হাতে সেটাকে দমন করা হয় এবং বিচার ব্যবস্থার সামনে তাদের হাজির করা হয়, উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করে মারা হয় না। দিলীপদার এখন হ্যাবিট হয়ে গেছে রোজ টিভিতে আসা, তাই তর্পণ করলেই আপনারা তুলবেন, এমনি মর্নিং ওয়াকের ছবি অনেক উঠে গেছে, তাই দিলীপদা নতুন নতুন কখনো গরুর দুধে সোনা দিয়ে নিউজে থাকেন, কখনো তর্পণ করে নিউজে থাকেন। আজকে মহা মিছিল করছে বিজেপি, মহা বলে তার কিছু নেই, কারণ ওদের লোকই নেই যে